ইহানি এর গান গাইছে রানু মন্ডল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সিংহলি শিল্পী ইহানি দা সিলভার গাওয়া মানিকে মাগেহিতে গানটি বর্তমানে পুরো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছে পূর্বের বাজপান কা পেয়ার বা পরমা সুন্দরী গানটির মতো এই গানটি জোরের বেগে ভাইরাল হয়েছে সর্বভারতীয়ভাবেই বহু শিল্পীরা এইভাবে গানের নিজস্ব আঞ্চলিকতা ও নিজস্ব কার্যক্রমের ছোঁয়া এনেছেন বাসাটা বুঝতে না পারলেও কেবলমাত্র গানটি সুরের জাদুতে মেতেছে ভারতবাসী এইবার এই হিট সং কভারের গলায় মিলিয়ে নজর কাড়লেন রানাঘাটের রানু মন্ডল যখন গড়ে গড়ে প্রত্যেক নামে এবং অন্যান্য শিল্পীরা এই গানে নিজেদের নাম জুড়ে দিয়েছেন তবে তিনি বা বাদ যাবেন কেন এক পেয়ার কানাগমাহে গানটি গিয়ে অতীন্দ্র চক্রবর্তীর হাত ধরে রানাঘাটের স্টেশন চত্বর থেকে সুজা মুম্বাইয়ের স্টুডিওতে পাড়ি জমিয়েছিলেন তিনি হেমেশ রেশমিয়ার সাথে তেরি মেরি কাহানি গানটিতে কাজ করেছিলেন তিনি যা পরবর্তীতে দু সালের প্রত্যেকটি পূজা মণ্ডপে মণ্ডপে ঘুরেছিল সম্প্রতি রানু এর সুরে মানিকে মাগেহিতে গানটিতে যে কভারটি ভাইরাল হয়েছে সেটি ক্ষেত্রে একটু লক্ষ্য করল স্পষ্টতা জানান দেয় রানুমন্ডল এর ভিডিওতে পূর্বক্ত গানটির সুর স্পেক বসিয়ে দেওয়া হয়েছে ভিডিওটি সম্প্রতি পোস্ট করা হয়েছে রাজলেখা নামক পেজ থেকে ইতিমধ্যে প্রায় ভিডিওটি ষাট হাজারের বেশি মানুষের কাছে পৌঁছে গেছে ভিডিওটিতে রয়েছে পাঁচ হাজারের বেশি লাইক শুধুমাত্র তাই নয় ভিডিওটি চারশো এর উপরে শেয়ার পর্যন্ত হয়ে গেছে বর্তমানে এই করোনা কালে প্রত্যেককেই গড়বন্দি এমন বিরূপ সময়ে সারাদিনে অক্লান্ত খাটুনির পর একটুখানি মুক্তির স্বাদ নিয়ে আসা এই মজাদার ভিডিওগুলো বেশ মাতিয়ে দেয় মনকে